ইভিএম এর দুর্বলতা বড় নেই, এটাই সবচেয়ে বড়। কারণ আমি ভোট দেবো, আমি দেখতে চাই একটা প্রিন্ট আউট বের হবে যে আমি এই মার্কায় ভোট দিয়েছি, তারপরে সেটা ব্যালট বক্সের দরকার হলে আলাদা করে আমি রেখে দিতাম, কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়নি। শওকত মাহমুদ, বদিলাল মজুমদার শেষ যে কথা বলেছে সেটি দিয়ে আমরা শুরু করতে চাই, যে নির্বাচন কমিশনও কৌশল এগোচ্ছে বা সামনের দিকে নির্বাচনকে গ্রহণযোগ্য করতে, এটি কি আপনি কি মনে করেন যে তাদের আসলে সেরকম কোনো কৌশলী ভূমিকা ছিল? চেষ্টা করেছে, যেহেতু তাদের তাদেরকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এই অর্থে যে তাদের বাছাই প্রক্রিয়া, যোগ্যতা সব কিছু বিডিএ এবং এটা সরকার গোপনে করেছে। তো বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন চেষ্টা করছে তার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য। তো এখন গ্রহণযোগ্যতা সৃষ্টি করার জন্য একটি উপনির্বাচন স্থগিত করেছে সত্য, কিন্তু ইভিএমের প্রশ্নটা, কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে যেটা হয়েছে ইভিএমের কারণে, পেপার ট্রেল না থাকার কারণেই কিন্তু সাক্ষু এই জয়ী হয়েও কিন্তু জয়ী হতে পারেনি, কারণ সে জেনে গেছে ওই কেন্দ্রগুলো থেকে যে সে জয়ী হয়েছে, কিন্তু যেহেতু তার প্রিজাইডিং অফিসারের সার্টিফিকেট নেই, লিখিত নেই, সেই কারণে সেটা চ্যালেঞ্জ করতে পারছে না। তো ইভিএমের দুর্বলতা তো বড় নেই, এটাই সবচেয়ে বড়। কারণ আমি ভোট দেবো, আমি দেখতে চাই একটা প্রিন্ট আউট বের হবে যে আমি এই মার্কায় ভোট দিয়েছি, তারপরে সেটা ব্যালট বক্সের দরকার হলে আলাদা করে আমি রেখে দিতাম, কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়নি। তো এগুলো অনেক ধরনের কারচুপি নির্বাচন কমিশন এটা করেছে এবং ভবিষ্যতেও করতে পারে, এবং নির্বাচন কমিশন যাদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করবে তাদের মন মগজে যদি দলীয় সরকার বা দলীয় আদর্শ বাস্তবায়নের একটা আমি বলবো যে জিঘাংসা থাকে, সেটা তো আপনি কোনোভাবেই ফেরাতে পারবেন না। অতএব এই পুরো ব্যবস্থাকেই এটাকে আমার মনে হয় যে ঢেলে সাজানোর প্রয়োজন, এবং একটি রাজনৈতিক পরিবর্তন এবং একটি নিরপেক্ষ ব্যবস্থাপনা থাকলে হয় যে যারা দলীয় আজ্ঞায় চলে তারাও কিন্তু তারা তটস্থ থাকে যে আমার 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 আমি যদি কোনো কিছু করে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো বাংলাদেশে তো এখন এই এটা হচ্ছে অন্ত পুরস্কার দেওয়া হয় যারা নির্বাচনী কর্মকর্তা, যারা দলীয় সরকারকে ও ইউ উপাধি দেওয়া হয়। আর এরকমও আছে যারা নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ছিলেন 96 সালে, তারা নির্বাচনে কি সহায়তা করেছেন, তাদেরকে মন্ত্রী পর্যন্ত করা হয়েছে বর্তমান সরকারের আমলে, এটাও তো হয়েছে, আমরা দেখেছি। তো তো এই বিষয়গুলো নিয়েই আমরা ভাবি, এবং নির্বাচন ব্যবস্থাপনা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে এমন একটা অবস্থা নিয়ে আসা উচিত যে আমরা যাতে জনগণের রায়টা সঠিকভাবে প্রতিফলিত হয়, একটু গুণগত পরিবর্তন হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, হাতে সময় কম, আলোচনা শেষ করব। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।